হাই এভরিওয়ান, এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজাক্স কেন আমরা শিখব। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া অ্যাজাক্সের ওপর প্রায় 10+ ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন, কিন্তু অ্যাজাক্স নিয়ে ইন্ট্রোডাকশনমূলক কোনো কথা আমি আলোচনা করিনি। তো ইন্ট্রোডাকশনমূলক কথা যেন আমি একটু আলোচনা করি এবং এটা ব্যাকএন্ডে কীভাবে ডাটা আমাদেরকে পাঠায় সে বিষয়টা নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করতে চাই, এবং অ্যাজাক্সের যে সুবিধাসমূহ রয়েছে সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করতে চাই। তো সবার প্রথমে আমরা দেখতে চাই যে অ্যাজাক্স আসলে কি এবং তার পরবর্তীতে সেটা কিভাবে কাজ করে থাকে। ওকে, তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে অ্যাজাক্স হচ্ছে আমাদের কিন্তু অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। তো আমি যখন কার্ড অপারেশন তৈরি করেছিলাম অ্যাজাক্স ব্যবহার করে, তখন কিন্তু আমি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল আলোচনা করেছি, সেজন্য আমি আর এখানে আলোচনা করছি না। তো তার পাশাপাশি অ্যাজাক্স ব্যবহার করে আমাদের ওয়েব পেজ যেটা রয়েছে বা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেটিকে কিন্তু আমরা অধিক দ্রুত গতির সঙ্গে বা আমরা অধিক দ্রুত গতি সম্পূর্ণ করে তুলতে পারি বা শক্তিশালী করে তুলতে পারি। ওকে, তো তার পাশাপাশি শুধুমাত্র তাই নয়, আমি যদি অ্যাজাক্সের সঙ্গে বা অ্যাজাক্সের সাথে যদি আমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমরা কিন্তু আরও আকর্ষণীয় করে তুলতে পারি। তো সেই ইউজার ইন্টারফেসটাকে আমরা কিন্তু আরও আকর্ষণীয় করে তুলতে পারি এবং ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা দেখতে চাই যে অ্যাজাক্স অ্যাকচুয়ালি আমাদের ব্যাকএন্ডে কীভাবে ডাটা পাঠায় এবং কীভাবে ডাটা আমাদের লোড করে তুলে আনে সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করতে চাই। ওকে, তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা একটি ক্লায়েন্ট বা আপনি যখন একটি ডাটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সুতরাং একটি ওয়েব পেজ বা আপনি একটা ওয়েব পেজ থেকে যখন একটি ডাটা পাঠাচ্ছেন, তো আমরা কোথায় ডাটাটা পাঠাবো? আমরা পাঠাবো রিকোয়েস্টটা কোথায়, আমাদের সার্ভারে বা আমাদের ডাটা বেজে, তাই না? তো এখান থেকে লক্ষ্য করে দেখেন আমরা একটি ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্ট কী করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে কোথায়, আমাদের ওয়েব পেজে। কিসের রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি, আমরা কোন একটি কাজের জন্য পাঠাচ্ছি, তাই না? তো ওয়েব পেজ থেকে যখন আমরা একটি রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা কোথায় পাঠাচ্ছি, সার্ভারে পাঠাচ্ছি বা আমাদের ডাটাবেজে কিন্তু আমরা পাঠাচ্ছি। তো ডাটাবেজে পাঠানোর পর সেটা আমাদের কী করে, ডাটা প্রসেস করে বা আমাদের ডাটা, আমরা যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেটা কী ধরনের কাজ করবে সেটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটাকে সে প্রসেস করে বা লোড করে। তো ডাটা এখানে আমাদের প্রসেস করছে, প্রসেস করার পর এখন আমাদের কী কাজ করবে, প্রসেস করার পর সেটা আমাদেরকে আউটপুটটা প্রদান করবে। তো এই যে আউটপুট, সে আউটপুট কিন্তু আবার আমরা ক্লায়েন্ট সাইডে দেখতে পাই। সুতরাং আমাদের যেই ইউআই ইন্টারফেসটা রয়েছে, সুতরাং ইউজার ইন্টারফেস যেটা আমাদের রয়েছে, সেই ইউজার ইন্টারফেসে কিন্তু আমরা সেটা দেখতে পাই। সুতরাং এখানে এত দ্রুত ফাস্ট কাজ হচ্ছে যে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কত ন্যানো সেকেন্ডের মধ্যে যে আমাদের কাজ হচ্ছে অ্যাজাক্স ব্যবহার করে। কোনো প্রকারের পেজ রিফ্রেশ ছাড়াই কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে। তো আমরা একটি ওয়েব পেজ থেকে রিকোয়েস্ট পাঠালাম সার্ভারে, সার্ভার থেকে তখন আমাদের ডাটাটা প্রসেস করছে, ডাটাটা প্রসেস করে তখন আমাদের আউটপুটটা শো করতেছে, আর সেই আউটপুটটা তখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্লায়েন্ট সাইডে দেখতে পারি বা যে কোনো কাজের একটি আমরা ইন্টারফেস কিন্তু আমরা এটা দেখতে পাই। তাহলে এই যে অ্যাজাক্স, এই অ্যাজাক্সটা কিন্তু এই যে সিকোয়েন্স একটা মেনটেন করে কাজ করতেছে, এটাই কিন্তু এই রুলসটা ফলো করে। বাট এখানে একটি বিষয় রয়েছে, তো সেই বিষয়টা হচ্ছে যে অ্যাজাক্স কিন্তু আমাদের অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ কাজ করে। আমি অ্যাজাক্স কেন দ্রুতগতি সম্পূর্ণ কাজ করে এটা যদি আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল ফলো করি, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমরা একটি স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি। তো আমরা জানি স্পাইডারম্যান কিন্তু খুব দ্রুতগতি সম্পূর্ণ, সে দৌড়তে পারে, সে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারে। তো ঠিক আপনি এই অ্যাজাক্সে কিন্তু স্পাইডারম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পল পরিচিতি হওয়ার জন্য, যে এই যে আমাদের স্পাইডারম্যান যে যত দ্রুতগতি সম্পূর্ণ কাজ করে থাকে, জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক অ্যাজাক্স আমাদের সেই দ্রুতগতি কাজগুলো ঠিক তদ্রূপ করে থাকে। তো আমি আশা করি আপনাদের সকলকে বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আসি অ্যাজাক্সের ব্যবহারের সুবিধাসমূহ। সুতরাং অ্যাজাক্স ব্যবহার করে আমরা কী কী সুবিধা পেতে পারি আমাদের একটি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ডাটা দ্রুত লোড করবে বা প্রসেস করবে এবং আমাদেরকে আউটপুট প্রদান করে। ওকে, তো ডাটা কিন্তু আমাদেরকে দুটো লোড করে বা প্রসেস করে, তো তার পরবর্তীতে আমাদের কী করে, আউটপুট প্রদান করে। তো এইটা কিন্তু এত মিলি সেকেন্ডের মধ্যে হয়ে থাকে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার পাশাপাশি রান টাইম সময় কম লাগে। সুতরাং আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি বা একটি সফটওয়্যার তৈরি করতে যাই, তখন কিন্তু আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করি সেটা ঘুরতেই থাকে। তো আমাদের নেট কানেকশন যদি একটু স্লো থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু, সুতরাং বেশি কোডিং থাকার জন্য আমাদের ওয়েবসাইটটা তখন আর লোড নিতে পারে না বা আমাদের সফটওয়্যারটা তখন আর লোড নিতে পারে না। তো এই যে রান টাইম যে সময়টা, অ্যাজাক্স যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের দেখা যাচ্ছে রান টাইম সময়টা খুবই কম লাগে। সুতরাং সেই লোডিংটা আর নিবে না, পেজটা রিফ্রেশ হবে না, খুব দ্রুত গতিতে আমাদের ডাটাটা ব্যাক ইন থেকে তুলে আনবে। তার পাশাপাশি যার ফলে আমাদের দ্রুত কাজ সম্পূর্ণ হয়ে যায়, কোনো প্রকার পেজ রিফ্রেশ হয় না এবং ডাটা সেভ রাখে। ওকে,
তো ইউজার ইউজারের কাজকে আরো আকর্ষণীয় করে তোলে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের অ্যাজাক্সের ব্যবহার। সুতরাং আমি মনে করি অ্যাজাক্স নিয়ে আপনাদের কোনো আর সংশয় থাকবে না। আমি রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি এবং এটা আমাদের ব্যাক এন্ডে কীভাবে কাজ করে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। আমি আশা করি অ্যাজাক্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, আপনি যদি একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাজাক্স জানতেই হবে। ধন্যবাদ সকলকে।